सुप्रिय शिक्षार्थी सबाई के शुभ सकाल। मार्टिन लुथर कॉलेजेर ऑनलाइन क्लासे सबाई के स्वागत जानाच्छि। आशा करी तुम्हरा तुम्हादेर ऑनलाइन क्लासगुलोते नियमित अंशग्रहण करछो एवं सबगुलो क्लासे तुम्हादेर अंशग्रहण अनेक बेशी सक्रिय होच्छे। আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ে সমবায় সমিতি নিয়ে আজকে আলোচনা করব। সমবায় সমিতি নতুন একটি চ্যাপ্টার। সমবায় সমিতি সম্পর্কে অনেকের ধারণা থাকতে পারে, আবার অনেকের নাও থাকতে পারে। যদি কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে থাকো তাহলে হয়তোবা সমবায় সমিতি সম্পর্কে ততটা ধারণা নেই। তবে সমবায় সমিতি চ্যাপ্টারটা আমরা যদি একটু মনোযোগ দিয়ে শুনি তাহলে অতি সুন্দরভাবে সহজেই বুঝতে পারব। সমবায় সমিতির যে চ্যাপ্টার, এখানে আমরা আগে সংজ্ঞাটা শিখব, তারপর আমরা বৈশিষ্ট্যগুলো শিখব। তাহলে সমবায় সমিতির সংজ্ঞাটা আগে আমরা জেনে নিই, যেহেতু এটা হচ্ছে চ্যাপ্টার। অতএব চ্যাপ্টার শুরু করার আগে সমবায় সমিতির সংজ্ঞাটা আমাদের অনেক বেশি দরকার। এরপর আমরা শিখব সমবায় সমিতির যে বৈশিষ্ট্য সেটা। তাহলে সমবায় সমিতি, সমবায় সমিতি, সমবায় মানে সম আয়ের, এক কথায় আমরা বলতে পারি যে সম আয়ের ব্যক্তিবর্গ তাদের আর্থিক এবং সামাজিক কল্যাণের জন্য যে সংগঠন গড়ে তোলে তাকে বলা হয় সমবায় সমিতি। আবারও শুনি, সম আয়ের ব্যক্তিবর্গ তাদের আর্থিকভাবে এবং সামাজিকভাবে, আর্থিকভাবে এবং সামাজিকভাবে তাদের উন্নয়নের লক্ষ্যে বা কল্যাণের লক্ষ্যে যে সংগঠনটি গড়ে তোলে তাকে বলা হয় সমবায় সমিতি। এখানে আরেকটি বিষয়, সমবায় সমিতির সাধারণত উৎপত্তি হয় এখানে যারা নিম্ন শ্রেণীর বা স্বল্প আয়ের যে ব্যক্তিবর্গ রয়েছে তাদের যে সুযোগ সুবিধার অভাব সেই সুযোগ সুবিধা দূরীকরণের লক্ষ্যে এবং তারা একত্রিতভাবে হয়ে যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে সেই লক্ষ্যে, এটার উপর ভিত্তি করেই সমবায় সমিতি গঠন করা হয়েছে। আর বাংলাদেশের সমবায় সমিতি 2004 সালের আইন দ্বারা গঠিত। সমবায় সমিতির আইন হচ্ছে কত, 2001 সালের সমবায় আইন দ্বারা গঠিত এবং বিধিমালা হচ্ছে 2004-এর। সমবায় সমিতির আইন 2001 এবং বিধিমালা হচ্ছে 2004, এটা সম্পর্কে আমরা আবার সামনে পড়ব। তাহলে আমরা সমবায় সমিতির সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে নিই। এখানে আমরা বোর্ডের মধ্যে লেখা আছে সেটাও দেখি। আমি যেটা বলি তোমাদের যে অবশ্যই তোমরা লেকচার শুনবে, বইটা পড়বে, লেকচার শুনবে, বই পড়বে, আগে লেকচারটা শুনে তারপরে বইটা পড়বে, পরবর্তীতে আবার বইটা পড়বে এবং লেকচার শুনবে, তাহলে দেখবে যে পড়াটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, অতি সহজে বুঝতে পারবে। অথবা এটাও করতে পারো যে আগে বইটা পড়ে নিই তারপর স্যারের লেকচারটা শুরু। তাহলে এইভাবে তোমরা যদি করো, মানে মোট কথা একটা শোনার আগে আরেকটা পড়ে নিবে অথবা একটা পড়ার আগে আরেকটা শুনে নিবে, তাহলে তোমাদের মাথায় সহজে এটা থাকবে। যদি প্রথমবার একটা দিয়েই চালানোর চেষ্টা করো তাহলে সেই বিষয়টা কিন্তু মাথায় গেঁথে থাকবে না। অতএব হয় তোমরা আগে শোনো তারপর পড়ো, অথবা আগে পড়ো তারপর শোনো, তাহলে দেখবে তৃতীয়বার এসে তোমাদের বিষয়টা একেবারেই ক্লিয়ার হয়ে যাচ্ছে। সমবায় সমিতি পারস্পরিক অর্থনৈতিক, পারস্পরিক মানে একে অপরের সাথে সঙ্গবদ্ধ হয়ে অর্থনৈতিক কল্যাণের জন্য সমশ্রেণীর সমমনা, সমশ্রেণীর একই শ্রেণীর, যেমন যারা কৃষক, কৃষকরা একসাথে, যদি দেখা যাচ্ছে একসাথে রিক্সা চালক তাহলে একসাথে রিক্সা চালকরা, যদি দেখা যাচ্ছে একসাথে ক্ষুদ্র ব্যবসায়ী তাহলে একসাথে ক্ষুদ্র ব্যবসায়ীরা, সেই কথাই বলা হচ্ছে সমশ্রেণীর হবে এবং সমমনা, সবার মন মানসিকতা এক, যে আমাদের উদ্দেশ্যই হচ্ছে কি আমরা আমাদের দারিদ্র দূর করব, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা
একসাথে যে চাষাবাদ করছি সেই চাষাবাদের উন্নয়ন ঘটাবো, অথবা আমাদের যে সমস্যা সেই সমস্যা দূরীভূত করবো। এই জন্য বলা হচ্ছে সমমনা কতিপয় মানুষ, মানে একাধিক মানুষ সমবায় আইনের আওতায়, সমবায়ের একটা আইন রয়েছে 2001 সালের, সমবায় আইন কত সালের, 2001 সালের, সেই সমবায় আইনের আওতায় যে প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করে, প্রতিষ্ঠানটা গঠন করবে এবং পরিচালনা করবে তাকে সমবায় সমিতি বলে। তাহলে দেখি পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের জন্য সমশ্রেণীর সমমনা কতিপয় মানুষ সমবায় আইনের আওতায়, পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের জন্য সমশ্রেণীর সমমনা কতিপয় মানুষ সমবায় আইনের আওতায় যে প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করে তাকে সমবায় সমিতি বলে। বিষয়টা আমরা আবারও বইয়ে পড়ে লক্ষ্য করি। তাহলে এখানে পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের জন্য, পারস্পরিক মানে একে অপরের কল্যাণ করবে, শুধুমাত্র ব্যক্তিগত কল্যাণ নয়, একে অপরের কল্যাণ সাধনের জন্য একত্রিতভাবে তারা সমবায় আইন যে রয়েছে সেই সমবায় আইন, বাংলাদেশে প্রদত্ত 2001 সালের সমবায় আইন দ্বারা তারা যে সংগঠনটি গঠন করবে এবং পরিচালনা করবে তাকে বলা হচ্ছে সমবায় সমিতি। তাহলে এক কথায় আমরা আরও সহজভাবে বলতে পারি যে সমশ্রেণীর এবং সমমনা ব্যক্তিবর্গ, সমশ্রেণীর এবং সমমনা ব্যক্তিবর্গ তাদের আর্থিক, তাদের আর্থিক এবং সামাজিক কল্যাণের উদ্দেশ্যে, আর্থিক এবং সামাজিক কল্যাণের উদ্দেশ্যে যে সংগঠন গড়ে তোলে তাকে বলা হয় সমবায় সমিতি, তাকে বলা হয় সমবায় সমিতি। একেবারে ক্লিয়ার আশা করি বিষয়টা, তোমরা এটা পড়বে শুনবে খাতায় লিখবে, পড়বে শুনবে খাতায় লিখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা আসি সমবায় সমিতির বৈশিষ্ট্যটা কি, এই সমবায় সমিতি হতে হলে কি কি বৈশিষ্ট্যগুলো থাকতে হয় বা কোন বৈশিষ্ট্যের আলোকে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা আসলে সমবায় সমিতি গঠন হয়েছে। কারণ এটা ইচ্ছে করলেই যে কোনোভাবে এটা গঠন করা যায় না, যেহেতু সরকার প্রদত্ত আইন রয়েছে, বাংলাদেশে প্রদত্ত 2001 সালের আইন এবং বিধিমালা রয়েছে 2004 সালের, তাহলে সেই অনুযায়ী এটি গঠন করতে হবে এবং বৈশিষ্ট্যটাও সেটার উপর ভিত্তি করে। তাহলে সমবায় সমিতির বৈশিষ্ট্য অনেকগুলো রয়েছে, আমরা জাস্ট এখানে আজকে 6টি বৈশিষ্ট্য পড়ব, বাকি যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়ার চেষ্টা করব। তাহলে এক নাম্বার হচ্ছে কি গঠন প্রকৃতি, সমবায় সমিতির বৈশিষ্ট্যের এক নাম্বার হচ্ছে পয়েন্ট এখানে গঠন প্রকৃতি। দুই নাম্বার হচ্ছে উদ্দেশ্য, দুই নাম্বার কি উদ্দেশ্য। তিন নাম্বার যেটা লেখা হয়েছে সদস্য সংখ্যা, তিন নাম্বার হচ্ছে কি সদস্য সংখ্যা। চার হচ্ছে সদস্যদের প্রকৃতি, সদস্যদের প্রকৃতি, চার হচ্ছে কি সদস্যদের প্রকৃতি। পাঁচ আছে মূলধন সংগ্রহ, পাঁচ কি মূলধন সংগ্রহ। ছয় হচ্ছে শেয়ার ক্রয়ের সীমা, শেয়ার ক্রয়ের সীমা, ছয় হচ্ছে শেয়ার ক্রয়ের সীমা। তাহলে এখানে সমবায় সমিতির বৈশিষ্ট্যগুলো আমরা এখানে যে রয়েছে 11টি বৈশিষ্ট্য আমরা বইয়ে পাবো, আমরা এখান থেকে জাস্ট প্রথম 6টি বৈশিষ্ট্য পড়ছি। এক নাম্বার যেটা আমি আবার বলি, তোমরা যে কোনো পড়াগুলো টিচার যেটা পড়াচ্ছে সেটা আগে শোনো অথবা আগে পড়ো বই থেকে, তারপরে আগে পড়ো তারপর শোনো অথবা শোনো তারপর পড়ো। আচ্ছা, এরপরে কী করবে, তৃতীয় পর্যায়ে এসে তোমরা এটাকে বোঝার চেষ্টা করবে,
এবং না হলে আরেকবার শোনো অথবা আরেকবার পড়ো, তারপরে এটা লিখবে। যদি না লিখো তাহলে কিন্তু বিষয়টা মনে থাকবে না, যেহেতু তোমাদের এটা ক্লাসগুলো দেখার একটা সুযোগ রয়েছে। তোমরা তাহলে সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে, সেই সুবিধাটা নেওয়ার চেষ্টা করবে যে আমরা এটা আরেকবার প্রয়োজনে লেকচারটা আরেকবার শুনি এবং পরে আমরা খাতায় লিখি। যেহেতু এখানে পয়েন্ট পয়েন্টগুলো লিখে নিবে। এক নম্বর হচ্ছে গঠন প্রকৃতি, আচ্ছা। দুই নম্বর হচ্ছে উদ্দেশ্য, তিন হচ্ছে সদস্য সংখ্যা, চার হচ্ছে সদস্যদের প্রকৃতি, সদস্যদের প্রকৃতি, পাঁচ হচ্ছে মূলধন সংগ্রহ, আর ছয় হচ্ছে শেয়ার ক্রয়ের সীমা। ছয় হচ্ছে কি, শেয়ার ক্রয়ের সীমা। তাহলে এবার আমরা এটার ভিতরে যে আলোচনাটা সেটার মধ্যে আসি। এখানে রয়েছে গঠন প্রকৃতি। তাহলে সমবায় সমিতি কিভাবে, শুধুমাত্র দুজন তিনজন মনে হলো গঠন করে ফেললাম সেরকম নাকি? হ্যাঁ, সমবায় সমিতি গঠন করা যায়। আমাদের দেশে অনেক সমবায় সমিতি আছে, যে অনেক যেরকম ভাবে মনে হচ্ছে গ্রামের কৃষক, তারপর হচ্ছে অনেক রিক্সা চালক আছে, তারা একত্রিত ভাবে টাকা জমা রাখে, প্রতিদিন 10 টাকা করে জমা রাখে, মাস শেষে তাদের কত টাকা জমা পড়ে, 300 টাকা জমা পড়ে। অথবা এই যে 300 টাকা জমা করে, এই ক্ষেত্রে তারা কিন্তু সরকারি বিধিবিধান মেনে চলছে না, এর ফলে তাদের নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। এই জন্য কী করতে হবে, সরকার প্রদত্ত যে বিধিবিধান বা আইন, সেই অনুযায়ী গঠন করা হলে বা সেই অনুযায়ী পরিচালিত হলে সমবায় সমিতির সদস্যদের মধ্যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয় না, কোনো ধরনের সমস্যা তৈরি হলে সেই সমস্যাও সমাধান করা যায়। তাহলে এই জন্য কী করতে হবে, সমবায়ের যে আইন রয়েছে সেই আইন দ্বারা বা যে বিধিমালা আছে সেই বিধিমালা অনুসরণ করে এটা গঠন করলে অনেক বেশি সহজ হয়। তাহলে গঠন প্রকৃতি, সমবায় সমিতি আইন 2001, সমবায় সমিতির যে আইন রয়েছে সেটা 2001 এবং বিধিমালা হচ্ছে 2004। তাহলে সমবায় সমিতি গঠন করতে হলে বাংলাদেশে প্রদত্ত যে সমবায় সমিতি আইন রয়েছে, বাংলাদেশে প্রদত্ত যে সমবায় সমিতি আইন 2001 সালের, সেটা অবশ্যই অনুসরণ করতে হবে। বাংলাদেশে প্রদত্ত সমবায় সমিতি আইন 2001 এর যে প্রদত্ত বিষয়গুলো রয়েছে সেগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। তাহলে সমবায় সমিতি গঠিত হয় কি, বাংলাদেশে প্রদত্ত 2001 সালের আইন অনুযায়ী এবং 2004 সালের বিধান অনুযায়ী। কিছু বিধিবিধান রয়েছে, কোন বিধানগুলো মেনে চলতে হবে সেটা হচ্ছে কি, 2004 সালের বিধান অনুযায়ী। আচ্ছা, তাহলে এইটুকু, এটা হচ্ছে মেন পয়েন্ট যে সমবায় সমিতি, বাংলাদেশে প্রদত্ত সমবায় সমিতি গঠিত হয় 2001 সালে আইন অনুযায়ী এবং এটার বিধিমালা হচ্ছে 2004 সালের, এটার বিধান বা নিয়মকানুন যেটা রয়েছে সেটা হচ্ছে 2004 সালে। অনেক সময় নৈমিত্তিকের ক্ষেত্রে আসে, বাংলাদেশে সমবায় সমিতি গঠিত হয় কত সালের আইন দ্বারা, তাহলে আমরা কত সাল দিব, 2001 সাল। আর যদি বলা হয় বাংলাদেশের সমবায় সমিতির বিধিমালা, প্রদত্ত বিধিমালা কত সালের, তাহলে সেটা দিব 2004 সালের। এরপর আমরা আসি দুয়ে উদ্দেশ্য, সমবায় সমিতির উদ্দেশ্যটা কি। তাহলে সংজ্ঞার মধ্যে কিন্তু আমরা ইতিমধ্যে বলেছি যে পারস্পরিক অর্থনীতি কল্যাণের জন্য। তাহলে পারস্পরিক অর্থনীতি কল্যাণ হতে পারে, তারপর হতে পারে কি, পারস্পরিক নানা ধরনের যে বিধিবিধান রয়েছে সেই বিধিবিধান বাস্তবায়নের জন্য নিজস্ব যে পন্থা রয়েছে সেগুলো অনুসরণ হতে পারে, যে সরকার প্রদত্ত যে আইন রয়েছে সে আইন অনুযায়ী গঠিত হবে এবং বিধান অনুযায়ী পরিচালিত হবে, কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের আর্থিক এবং সামাজিক কল্যাণ সাধন করা। আর্থিকভাবে এবং সামাজিকভাবে তারা কী হবে, স্বাবলম্বী হবে, তা এবং তারা সমমনা একই শ্রেণীর এবং একই পেশার, একই শ্রেণীর এবং একই পেশার ব্যক্তিবর্গ, তাদের আর্থিকভাবে এবং সামাজিকভাবে কল্যাণের জন্য এই সংগঠনটি গড়ে তোলে। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে উদ্দেশ্যটা কি, সমশ্রেণীর এবং সমমনা, সমশ্রেণীর এবং সমমনা ব্যক্তিগণ তাদের আর্থিকভাবে এবং সামাজিকভাবে যে কল্যাণ বা আর্থিক এবং সামাজিক কল্যাণের উদ্দেশ্যে সাধারণত এই সংগঠনটি গড়ে তোলে। এই জন্য বলা হচ্ছে যে সমমনা, একই শ্রেণীর একই পেশার বা একই মন মানসিকতার যে ব্যক্তিবর্গগুলো রয়েছে তারা তাদের
চিন্তা করে আমাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে, অথবা আমাদের চাষাবাদের ক্ষেত্রে উন্নয়ন ঘটাতে হবে, অথবা আমাদের যে বীজ উৎপাদনে বাধা সেটা দূরীভূত করতে হবে, অথবা সবাই একই ধরনের উৎপাদনকারী সেই উৎপাদনকারী ক্ষেত্র হতে পারে, একই ধরনের বিক্রেতা হতে পারে। তাহলে এই যে একই শ্রেণীর একই মনে মন মানসিকতার ব্যক্তিবর্গ রয়েছে, তারা কি করে, তাদের এগুলোর মাধ্যমে তারা চিন্তা করে আমাদের সমস্যা দূরীভূত করবো। তারা চিন্তা করে তারা কি করবে, তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলবে, অথবা তারা কি করবে, তারা সামাজিকভাবে মর্যাদা অর্জন করবে। তাহলে এটা কি হতে পারে, একই শ্রেণীর একই পেশার একই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা কাজ করতে পারে। তারপরে আসি আমরা 3 নম্বরে, সদস্য সংখ্যা। প্রাথমিকে এখানে বলা লেখা আছে প্রাথমিকে কমপক্ষে 20 জন এবং কেন্দ্রীয় জাতীয় সমবায় সমিতিতে 10 জন। তাহলে সদস্য সংখ্যা, সদস্য সংখ্যা সমবায় সমিতি যেহেতু একটা সরকার কি করেছে, আইন করেছে 2001 সালের এবং বিধান করেছে 2004 সালের, তাহলে সমবায় সমিতির অবশ্যই সদস্য সংখ্যা সম্পর্কে কিছু বলা হয়েছে। সমবায় সমিতি আমরা অনেকগুলো শ্রেণী বিভাগ পাবো, পরবর্তীতে এগুলো আমরা পড়বো আশা করি। কেন্দ্রীয় সমবায় সমিতি, প্রাথমিক সমবায় সমিতি, জাতীয় সমবায় সমিতি, তারপর যে প্রাথমিক সমবায় সমিতি, এভাবে অনেকগুলো সমবায় সমিতি পাবো। তাহলে এই ক্ষেত্রে বলা আছে যে প্রাথমিক সমবায় সমিতি যেটা একেবারে কমপক্ষে 20 জন, সদস্য সংখ্যা হবে কমপক্ষে 20 জন, এবং কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতি যেটা রয়েছে সেই কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতিতে হবে কয়জন, 10 জন। তাহলে প্রাথমিকে হবে কমপক্ষে 20 জন এবং কেন্দ্রীয় ও জাতীয় পর্যায়ে হবে কমপক্ষে কয়জন, 10 জন। তাহলে এটা হচ্ছে কমপক্ষে। তাহলে সর্বোচ্চ কত, সর্বোচ্চটা সমবায় সমিতির বিধানের মধ্যে উল্লেখ নেই, শান্ত সর্বোচ্চ সদস্য সংখ্যা সীমা যেটা রয়েছে সেটা বলা হয়নি, এই জন্য সমবায় সমিতির সর্বোচ্চ সংখ্যা নিয়ে কোনো বাধা নেই। তাহলে আমরা কি শিখলাম সদস্য সংখ্যার ক্ষেত্রে, যে সমবায় সমিতির সদস্য সংখ্যা প্রাথমিকের ক্ষেত্রে বা প্রাথমিকের জন্য কমপক্ষে 20 জন, প্রাথমিকের জন্য কমপক্ষে 20 জন এবং কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতিকে কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতিতে কমপক্ষে 10 জন, কেন্দ্রীয় ও জাতীয় পর্যায়ে কমপক্ষে কয়জন, 10 জন। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যে সমবায় সমিতির সদস্য সংখ্যা প্রাথমিকে হচ্ছে কমপক্ষে 20 জন এবং কেন্দ্রীয় ও জাতীয় পর্যায়ে কমপক্ষে 20 জন, আর সর্বোচ্চ সীমারেখা সমবায় আইনের বলা হয়নি, সর্বোচ্চ সীমা সমবায় আইনে বলা হয়নি। আচ্ছা, এবং এবার আমরা আসি সদস্যদের প্রকৃতি। তাহলে সদস্যদের প্রকৃতি কিরকম হবে, এখানে সদস্যদের প্রকৃতি বলতে বোঝাচ্ছে সদস্যরা কিরকম কোন ধরনের হবে। সাধারণত সমবায় সমিতি গঠিত হয়েছে, আগেও বলা হলো যে সমশ্রেণী সমমনা এবং যারা অধিকার বঞ্চিত বা সুবিধা বঞ্চিত বা কোনো কিছু থেকে তারা দূরে সরে আছে সেই জিনিস অর্জনের জন্য। সাধারণত যারা একেবারেই মানে দরিদ্র বা নিম্ন শ্রেণীর, তারা তাদের আর্থিক কল্যাণের জন্যই এই সমবায় সমিতি গঠন করে। এখন বর্তমান পর্যায়ে দেখা যাচ্ছে বাড়ি মালিক সমবায় সমিতি হয়, ফ্ল্যাট মালিক সমবায় সমিতি হয়, ব্যবসায়িক মালিক সমবায় সমিতি হয়, দোকান মালিক সমবায় সমিতি হয়, অনেক ধরনের সমবায় সমিতি, মানে মার্কেট পর্যায়ে সমবায় সমিতি হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তারা কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী, জুয়েলারি সমবায় সমিতি হতে পারে, তাহলে তারা কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী। মূলত সমবায় সমিতির যে লক্ষ্যটা ছিল সেটা হচ্ছে সমশ্রেণীর সমমনা এবং যারা সাধারণত স্বল্প আয় সম্পূর্ণ, বিত্তবান বলতে এখানে বিত্তবানদের কথা বলা হচ্ছে না, স্বল্প আয় সম্পূর্ণ যে ব্যক্তিবর্গ রয়েছে বা যে গোষ্ঠী রয়েছে বা যে জনবল রয়েছে, তারা তাদের আর্থিকভাবে এবং সামাজিকভাবে যে পিছিয়ে পড়া কাজগুলো সেগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের সংগঠন করে তোলে। এই জন্য সদস্যদের প্রকৃতি হচ্ছে অধিকাংশই ক্ষেত্রে কি, স্বল্প আয়ের, স্বল্প বিত্ত সম্পূর্ণ বা সুবিধা বঞ্চিত ব্যক্তিবর্গ বা দল বা গোষ্ঠী। তাহলে তাদের প্রকৃতিটা সেরকম হবে, যেমন যেমন কৃষক হতে পারে, যত কৃষকের একসাথে হতে পারে,
জেলের একসাথে হতে পারে, তাঁতির একসাথে হতে পারে, তারপর হচ্ছে যারা রয়েছে যে স্বল্প শিক্ষিত, স্বল্প শিক্ষিত বেকার যুবক তারা হতে পারে, তারপর হচ্ছে নারীরা হতে পারে বা মহিলারা যাদের বলা হচ্ছে এইগুলো হতে পারে, অথবা যুবক শ্রেণীর ব্যক্তি বর্গ হতে পারে, অথবা দেখা যাচ্ছে বয়স্করা, বয়স্ক ব্যক্তিবর্গ হতে পারে। বয়স্করা কিন্তু আজকাল বর্তমানে আমাদের সমাজে অনেকটাই বঞ্চিত, কারণ তারা সারা জীবন যে সঞ্চয় করে থাকে সঞ্চয়ের পুরোটাই তাদের পরিবার পরিচালনার ক্ষেত্রে সংসারে ব্যয় করে থাকে। এরপরে শেষ বয়সে এসে তাদের হাতে টাকা না থাকার কারণে তারা কি হয়, পরিবারের যারা অন্যান্য সদস্যদের জন্য সে শ্রম দিয়েছিল সেই সদস্যরা পরবর্তীতে তাদেরকে ফেলে দেয়। এই জন্য দরিদ্র, এই জন্য বৃদ্ধ সমবায় সমিতি, বৃদ্ধরা তাদের যে কল্যাণ রয়েছে বা তাদের যে আর্থিক সুযোগ সুবিধা রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য এই সমবায় সমিতি গঠন করতে পারে। তাহলে সমবায় সমিতি সদস্যদের প্রকৃতি হচ্ছে কি, সমমানা হবে, সমশ্রেণীর হবে, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, হ্যাঁ তাছাড়া আর কি কি হতে পারে, তাদের তাদের কার্যক্রমগুলো, তাদের কার্যক্রমগুলো কি হতে পারে যে তারা আর্থিকভাবে এবং সামাজিকভাবে কল্যাণের জন্য একত্রিতভাবে এই সমবায় সমিতি গঠন করতে পারে। তারপর হচ্ছে কি, সর্বশেষ হতে পারে কি, মূলধন গঠন, মূলধন গঠন, সরি মূলধন সংগ্রহ এবং শেয়ার ক্রয়ের সীমা, মূলধন সংগ্রহ। এই মূলধন সংগ্রহের ক্ষেত্রে কি হতে পারে, এখানে যারা সদস্য রয়েছে এই সদস্যদের উপর ভিত্তি করেই মূলধন সংগ্রহ করা হয়। সাধারণত যেহেতু এখানে সদস্যদের প্রকৃতি হচ্ছে তারা সমশ্রেণী সমমনা এবং তারা আর্থিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে দুর্বল থাকে, এই জন্য স্বল্প পরিমাণে মূলধন সংগৃহীত হয় এবং এই স্বল্প মূলধনগুলো একত্রিতভাবে স্বল্প মূলধনগুলোই তাদের একত্রিত করে একটা বড় ধরনের মূলধন তৈরি করে তাদের অধিকার বা তাদের যে সুযোগ সুবিধা সেটা বাস্তবায়নের জন্য কাজ করা হয়। ছয় নম্বর হচ্ছে শেয়ার ক্রয়ের সীমা, শেয়ার ক্রয়। সাধারণত এই সদস্যরা কি করতে পারে, তারা তার যে শেয়ার, তার শেয়ার ক্রয়ের যে অধিকার সেটা সর্বোচ্চ কত পার্সেন্ট হতে পারে, সর্বোচ্চ 20% হতে পারে, 20%-এর অধিক শেয়ার ক্রয় করতে পারে না, শেয়ার ক্রয়ের সুযোগ থাকতে পারে, তার শেয়ার ক্রয়ের সীমা থাকতে পারে 20%। কারণ এখানে কোনো সদস্য যদি একত্রিত হয়, অনেক সদস্য শেয়ার ক্রয় করবে ঠিক আছে, কিন্তু এক সদস্য যদি দেখা যাচ্ছে আমি বলে দিলাম 50% আমি পুরো শেয়ার ক্রয় করে নিব, সেই ক্ষেত্রে সেটা কিন্তু সমবায় সমিতির অন্যান্য সদস্যদের অধিকার হরণ হবে। এর জন্য কী করা যায়, সেই সমবায় আইনের বিধানে বলা হয়েছে যে শেয়ার ক্রয়ের সীমা কত হতে পারে, 20%, শেয়ার ক্রয়ের সীমা 20% হতে পারে, শেয়ার মূলধনের সর্বোচ্চ, শেয়ারের যে মূলধন রয়েছে সেই মূলধনের সর্বোচ্চ কী করতে পারে, 20% শেয়ার ক্রয় করতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা সমবায় সমিতির সংজ্ঞা এবং সমবায় সমিতির যে বৈশিষ্ট্য ছয়টি সেগুলো আজকে পড়ানো হলো, পরবর্তী ক্লাসে বাকিগুলো আমরা পড়বো। সবাই মনোযোগ সহকারে শুনতে পেরেছে আশা করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই শেষ করছি।